এই ডেইলি সোপের শুটিং স্পটে চলুন যাই। একজন অসুস্থ রোগীকে হাসপাতালে রেখে আসতে হল। আবার বাবু সরি সরি সরি। আম্মা মিটিং যখন হচ্ছে তখন ইফতি ইস্তি আহকাম ওরা থাকলে ভালো হতো না, মানে সবাই মিলে একটা ডিসিশন নিতে। আচ্ছা আচ্ছা, সব কাজে সবাইকে ইনভলভ করার দরকারটা কি? আর আলটিমেটলি ডিসিশন তো দাদি দেবেন। কাগজপত্র তো দেখছে সব ঠিকই আছে, দেবাশিস দেখে দিয়েছে তো? জি। আর তাছাড়া হাসান একটা অফিসে ইম্পর্টেন্ট সেকশনের দায়িত্বে আছে, এখন সেখানে যা করতেছি তাই কর। নিজের বাসায় নিজের বাসায়। ও আমি তো মনিটার যাচ্ছে, আমি যাই না। আরে দুলাভাইকে থ্রেট দেওয়া মানে তো আমাদের খন্দকার ফ্যামিলিকে থ্রেট দেওয়া। আহাকে আমার এত বড় সাহস, বাইরের লোকের সামনে ও আমাকে ইফতে। তুই আমার সামনে দাঁড়ায় কথা করতেছিস সেটা খেয়াল আছে? অনেকক্ষণ তো গল্প হলো, এবার একটি ব্রেক তো নিতেই হয়। ফিরছি।